مين لقيت هذا لنا؟ আমরা শুরু করতে পারি করতে পারি একটু সামনের দিকে তাকাবেন একটু সামনের দিকে তাকাবেন আচ্ছা আমি আছি থাকো এখানে আজকে আপু সামনে সামনে আছে হ্যাঁ খাই দেন কই গেল আপনি সব উদ্বোধন করতে এসেছেন সিলেটে চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং কেক কেটে এই প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করবেন এর মধ্যে কেক কাটা চলছে প্রিয় ভিউয়ার্স আপনারা কেক কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর প্লিজ বেশি বেশি শেয়ার করে দেবেন এখানে অডিয়েন্স খুব বেশি হয়তো বা আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পাবেন না শুধু দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন আপনারা এখানে অডিয়েন্স খুব বেশি সে কারণে হয়তো বা আমার কথা আপনারা ঠিক মতো শুনতে পারবেন না তবু আমরা যেমনটা জানতে দিন দিন আসলে আমাদের ফ্যাশন সচেতনতা আসলে এগিয়ে যাচ্ছে এটা তার সিলেট মানে তো প্রথমে মনে হয় যে চায়ের দেশে আসছি চায়ের গন্ধটা এখান থেকে নিতে হবে এবং এর আগে অনেকবার সিলেটে আসা হয়েছে আমার সিনেমাকে চিন্তা করে কিন্তু এই নিয়ে আমার দ্বিতীয়বারের মতো একটা গ্র্যান্ড ওপেনিং এ আসা হলো সিলেটবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো যে ঢাকার খুব কাছাকাছি সিলেট আর চায়ের দেশ
যেটা আমাদের বাংলাদেশের একদম ঐতিহ্য একটি জায়গা তো আমরা আসলে এখানে আসি চা নিতে এটাই থাকবে বার্তা আর একটা কথা আমি বলবো যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যাশনের জায়গাটা কিন্তু সিলেটে যারা আছেন তারা কিন্তু অনেক সচেতন অনেক যেমন আমি যদি বলেই থাকি যে এখন সবাই যে ডিজাইনার ড্রেস পরা স্টার্ট করেছে ডিজাইনার ড্রেস পরছে না হলে তো ওই কারু আর এখানে দাঁড় চিন্তা করতেন না কারণ বিজনেস প্রোটোকল যদি আমরা চিন্তা করি তাহলে সেই জায়গাতেই কিন্তু ডেফিনেটলি যে কোনো ওনার চিন্তা করেন যে কোথায় আমার এই বিজনেসটা সফলতার সাথে রান করবে এটা খুবই ভালো একটা দিক ডিজাইনার মানে তো একটু ডিফারেন্ট তো সেখানে একটা শোরুমটাও তারা ডিফারেন্টলি করেছে তো সবকিছু মিলে সত্যি অনেক ভালো লাগছে এটা কার এটা কার এটা লাগে আরে আপনি যান আপনি যান চলে যান